আচ্ছা, প্রথমত মনে করো আমার ওয়েবসাইটের এসইওর সমস্ত কাজগুলো শেষ, ঠিক আছে? এখন আমরা ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে পাঠাবো, ঠিক আছে? তাহলে আমাদের গুগল সার্চ কনসোল, এটা মানে কি, আমি গুগলে সার্চ ইঞ্জিনকে জানাচ্ছি যে আমার এই নামে একটা ওয়েবসাইট আছে। সো ওই যে আমরা মিনাজুল আসিফ লিখে গুগল করলে যে আমার ওয়েবসাইট দেখো, এটা এই সার্চ কনসোলে সাবমিট করার জন্য, অর্থাৎ মেইনলি এটা হচ্ছে তোমার সার্চ ইঞ্জিনে তোমার ওয়েবসাইটটা খুঁজে পাবে। স্টার্ট। আচ্ছা, তো এখানে ড্রপ ডাউনে দেখো অ্যাড প্রপার্টি নামে একটা অপশন আছে। প্রপার্টির মধ্যে আমরা কিন্তু ডোমেইন ভেরিফাই করতেছি না, ইউআরএল প্রিফিক্স দিয়ে সবসময় ভেরিফাই করবা। সো তোমার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে, ইউআরএলটা দিবা। ইউআরএলটা দেওয়ার পর ও বলবে যে এই ওয়েবসাইটটা যে মালিক তুমি, এটা ভেরিফাই করো। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ভেরিফাই করার জন্য ওরা একটা এইচটিএমএল ফাইল দিছে, এটা একটু ডাউনলোড করে ফেলো। কি ব্যাপার, পপ আপ ব্লক কর নাকি? মেটা ট্যাগ দিয়েও করতে পারো। মেটা ট্যাগ দিয়ে কিভাবে করে, যদি এটা ডাউনলোড না করতে পারো তাহলে দেখো যে মেটা ট্যাগ ওয়েবসাইটের হেড সেকশনে বসে দেবো, কপি। তাহলে এটা কোথায় পাবো? আমাদের যে থিম আছে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। এখানে দেখো হেডার ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, থিম হেডার, হেডার ডট পিএইচপি। এখানে এখানে যে হেডের শেষে বসাইতে বলছে, হ্যাঁ, যেখানে হেড শেষ হচ্ছে তার আগে দিয়ে, ঠিক আছে, পেস্ট করে দিলাম, আপডেট। আচ্ছা, এই অনেক সময় এটা ঝামেলা করে, এই জন্য ডাউনলোডটা করতে বলছিলাম। ডাউনলোডটা, আচ্ছা, অন্য একজন স্ক্রিনটা শেয়ার করতো, আমার এখানে সামহাও ঝামেলা করতো। আচ্ছা, সাইটটা সাবমিট করে দিলাম। হ্যাঁ, ওয়েবসাইটে সাবমিট করে দেওয়ার পর আমাদের সার্চ কনসোলে আমি ফাইলটা আপলোড করে ছেড়ে দিছি। তো ছেড়ে দেওয়ার পর ভেরিফাই হয়ে গেছে, ওনারশিপ ভেরিফাইড হয়ে যাওয়ার পর আমি ডেটাগুলো কিভাবে দেখবো খেয়াল করো। ধরো কোবিন বিড়িতে আছি আমি এখন, তো ডেটাগুলো মানে কি, তোমার এখানে সার্চ ফিল্টার দেখতে পাচ্ছ, দেখো 5700 ভিউ করছে গত 1 মাসে, ঠিক আছে? এই যে পারফরমেন্সে গেলে তুমি দেখতে পাবা তোমার ওয়েবসাইটে 5000-এর উপরে ক্লিক, ইমপ্রেশন হচ্ছে প্রায় 45,000-এর মতো। এরপর কত, কোন দিন কতজন ট্রাফিক ঢুকছে দেখতে পাবা। দেখো এই যে 3 তারিখে 71 জন, 4 তারিখে 71 জন, 56 জন, এরকম আমরা ট্রাফিক দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এছাড়াও কিছু কিছু কিওয়ার্ড, মানুষজন আমার ওয়েবসাইটে কোন কোন কিওয়ার্ড দিয়ে আসতেছে। কোডম্যান বিড়ি লিখে 3000 মানুষ ঢুকছে, কোডম্যান স্পেস বিড়ি দিয়ে 320 জন মানুষ ঢুকছে। সো দিস আর দ্য কিওয়ার্ডস, ঠিক আছে? এর পাশাপাশি আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ওয়েবসাইটে সাইট ম্যাপের কাজ করব। তো আমার ওয়েবসাইটটা যদি ভেরিফাই হয়ে যায়, আমি সাইট ম্যাপ জিনিসটা একটু বুঝে নিই আগে। সবার প্রথমে আমি সাইট ম্যাপ হচ্ছে, তুমি দেখবা আমরা যদি কেউ ফেসবুক লিখে গুগল করি বা কোনো কিছু লিখে গুগল করি, দেখো এরকম কিছু ইম্পর্টেন্ট পেজ দেখে না, নাকি দেখছো? জি ভাইয়া, জি ভাইয়া, এরকম এই যে এরকম না কিন্তু, হ্যাঁ, এখানে তো খালি টাইটেল ইউআরএল এরকম না, এখানে দেখো যে আলাদা কিছু পেজ দেখাচ্ছে, এটাকে সাইট ম্যাপ বলা হয়। একটু অ্যাডভান্স বোঝার চেষ্টা করো। সো সাইট ম্যাপিং, ধরো যে কোবিন বিড়ি এডুকেশন লিখেও তুমি যদি সার্চ করো দেখবা কিছু সাইট ম্যাপ দেখা যাবে, অর্থাৎ এই যে কোবিন বিড়ি কোর্সের, উকমার্স কোর্স, রিভিউ, ঠিক আছে? এগুলো সাইট ম্যাপিং এর মাধ্যমে আনা, তাই না? নর্মালি কি আসে, একটা টাইটেল আসে, একটা ডিসক্রিপশন আসে, আর একটা লিংক আসে, তাই না? কিন্তু এই যে আলাদা আলাদা কিছু জিনিস নিয়ে আসলাম, এগুলোকে সাইট ম্যাপ বলা হয়। সাইট ম্যাপ কিভাবে করবা, তুমি সাইট ম্যাপ লিখে গুগল করবা। তো গুগল করার পর তুমি দেখবা এই যে সাইট ম্যাপ, মানে xml-sitemaps.com নামে একটা লিংক পাবা,
আচ্ছা খুব ভালো। তো আমাদের এই যে এই ওয়েবসাইটটার ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে মনে হয়, দেখি। আচ্ছা সো আমরা ওই যে তুমি আবার স্ক্রিন শেয়ার করো, আমরা সাইট ম্যাপ একটু দেখি কিভাবে অ্যাড করব আমার ওয়েবসাইটে। সাইট ম্যাপ তো বুঝছো, অর্থাৎ তোমার ওয়েবসাইটে যে পেজ গুলো আছে এগুলো গুগল সার্চ কনসোলে নিয়ে আসাটাই সাইট ম্যাপ। আচ্ছা তো সাইট ম্যাপের জন্য রিমোট অ্যাক্সেস নিচ্ছি। সো সবাই দেখো আমরা স্টার্ট, এখানে ও কোনো ট্রাফিক নাই এই জন্য আমাদের ডেটা গুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এই জন্য আমি আমার পিসি থেকে দেখালাম ট্রাফিক গুলো কিভাবে দেখা যাবে গুগল সার্চ কনসোলে। এবার আমি সাইট ম্যাপটা সাবমিট করার জন্য সবার প্রথমে XML সাইট ম্যাপ লিখে গুগল করো। XML সাইট ম্যাপ লিখে গুগল করার পর তুমি একটা ওয়েবসাইট পাবা, সেখানে তোমার ওয়েবসাইটের লিংকটা দিতে হবে। হ্যাঁ লিঙ্কটাতে ঢুকে তুমি তোমার ওয়েবসাইটের ইউআরএলটা দাও, রিমোট কন্ট্রোল করতে জানলা হচ্ছে। আচ্ছা ও অটোমেটিক্যালি তোমার সমস্ত পেজ খুঁজে বের করবে, খুঁজে বের করে গুগলের সার্চে পুশ করবে। চমৎকার একটা টুল। নেট তো অনেক স্লো তোমার। ভাইয়া ডাটা দিয়ে চালাতেছি, কারেন্ট নেই। একটা রিলোড দেই। হ্যাঁ দিয়ে দেখো। আচ্ছা আমি আমার পিসি থেকে দেখাচ্ছি, ধরো আমার পিসিতে পাইছি। আচ্ছা খেয়াল করো, তো সবার প্রথমে আমি এখন ওয়েবসাইট একটাতে আসি, সেই ওয়েবসাইটে আমি সাইট ম্যাপ ইনস্টল করতে চাচ্ছি, ঠিক আছে? তো সাইট ম্যাপ ইনস্টল করার জন্য আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে লিংকটা আমি নিচ্ছি। লিংকটা নেওয়ার পর আমি এই যে sitemap.xml আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে স্টার্ট করলাম। এখন সে সমস্ত পেজ খুঁজে বের করবে, সমস্ত পেজ খুঁজে বের করার পর আমাদের এর একটু সময় লাগবে। হ্যাঁ ও পেজগুলো স্ক্যানিং করতে থাক, যেহেতু আসলে অনেকগুলো পেজ আছে, স্ক্যানিং করার পর আমরা সাইট ম্যাপটা ইনস্টল করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গুগল সাইট কিট। এটা কিভাবে করে আমরা ওয়েবসাইটে যাচ্ছি। সাইট কিট হচ্ছে কি জানো, একটা প্লাগইন। এই প্লাগইনের মাধ্যমে গুগল অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল এর সমস্ত ডাটা ওয়েবসাইটের ভিতর থেকে দেখা যায়। তো এটার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, সেটার নাম হচ্ছে গুগল সাইট কিট। এটা গুগলের অফিসিয়াল একটা প্লাগইন। সাইট কিট লিখে আমি এন্টার দিলাম। সাইট কিট লিখে এন্টার দেওয়ার পর তুমি দেখবা গুগল সাইট কিট প্লাগইনটা চলে আসছে। গুগল অ্যানালাইটিক্স, সার্চ কনসোল, অ্যাডসেন্স সব এটা দিয়ে করা যায়। ইনস্টল করলাম এবং ম্যাকবুকে তো চার্জ নেই, চলবে এটা দিয়ে ইনস্টল এবং অ্যাক্টিভেট করা শেষ। আচ্ছা এই যে সাইট ম্যাপের কাজটা শেষ। হ্যাঁ সাইট ম্যাপটা আমরা শেষ করে ফেলি। ভিউ সাইট ম্যাপ ডিটেইলস, সেও একটা ফাইল দিছে, সে ফাইলটাকে আমি ডাউনলোড করলাম। তো ডাউনলোড করতে গিয়ে ঝামেলা হচ্ছে। আচ্ছা মনে করো এটা ডাউনলোড করছো, ডাউনলোড করার পর ফাইল ম্যানেজার দিয়ে এটা আপলোড করে দিছো, এটুকু বুঝছো? এইবার সাইট ম্যাপ নামে যে অপশনটা আছে এখানে যাবা, ঠিক আছে? তোমার যে ফাইলটা দিবে সেটার নাম হচ্ছে এরকম sitemap.xml। এখানে লিখবা sitemap.xml, আপলোড করে ফেলছো, ওয়েবসাইটে গেলেই পাবে, সাবমিট করে দিবা। ক্লিয়ার সবাই? ওকে ডান। তার মানে তুমি এখানে যে ফাইলটা ডাউনলোড করছো ফাইল ম্যানেজার দিয়ে আপলোড করছো, তারপর সার্চ কনসোলে এসে সাইট ম্যাপে যাবা, এখানে লিখবা sitemap.xml, সাবমিট করবা, এরকম সাকসেস দেখাবে। এটা কি ক্লিয়ার সবাই? তাই কথা বলো। জি ভাই ক্লিয়ার। সাইট ম্যাপের কাজ শেষ। এবার সাইট কিট, এই যে প্লাগইনটা ইনস্টল করলাম সাইট কিট, এটা দিয়ে কি হবে, এটা দিয়ে আমরা সমস্ত ডাটা আমার ওয়েবসাইটের ভিতর থেকে দেখতে পাবো, এটাই একমাত্র সুবিধা। স্টার্ট করলাম। হ্যাঁ অন্য কারো কি নেট ভালো হয়েছে কিছুটা দেখো তো। কানেক্ট দিবা,
verify. So the fan to boost the performance. Hello. Next. 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 Done. Okay. তাহলে এখানে ভালো করে খেয়াল করো আমরা সেটিংসে যাব সেটিংসে গেলে আমরা দেখো যে সার্চ কনসোলে অলরেডি আছে এটা তাই না ডান এবার গুগল অ্যানালিটিক্সটা কানেক্ট করব অ্যানালিটিক্স এর নাম শুনছো না অ্যানালিটিক্স কি কাজে লাগে একটু পরে দেখাচ্ছি আগে কানেক্ট করে ফেলি হ্যাঁ ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পর কন্টিনিউ মডিউল সেটআপ অ্যানালিটিক্স এখন গুগল অ্যানালিটিক্স সেটআপ করার জন্য অ্যাকাউন্টে গিয়ে তুমি আমরা যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটার নাম দিলা হচ্ছে দেখো এখান থেকে কি করছে আমি নিউ প্রপার্টি দিয়েছি নিউ প্রপার্টির পর অটো শপ চলে আসছে কিচ্ছু করার দরকার নেই ক্রিয়েট অ্যাকাউন্ট গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং গুগল অ্যানালিটিক্স এর ডেটা কানেক্টেড হয়ে যাবে আমার ওয়েবসাইটের সাথে সো আমি দেখতে পাবো গুগল অ্যানালিটিক্স এ কি সুবিধা পাবো আমি আসতেছি গুগল সার্চ কনসোলে আমি শুধু ট্রাফিকের অ্যানালাইসিস জানবো অর্থাৎ কয়জন আসছে কোন কোন কিওয়ার্ড দিয়ে আসছে বাট আমার রিয়েল টাইম লোকেশন থেকে শুরু করে এই জিনিসগুলো জানার জন্য আমার অ্যানালিটিক্স লাগবে আই অ্যাকসেপ্ট গো টু ড্যাশবোর্ড কানেক্ট হয়ে গেছে এবার যে জিমেইল দিয়ে কানেক্ট হয়েছে সেই জিমেইল দিয়ে তুমি গুগল অ্যানালিটিক্স এ চলে যাবা গেলাম গুগল অ্যানালিটিক্স এ গেলে যেটা হবে আমরা অনেক ডেটা দেখতে পাবো আসলে কিছু করবেন বিজি ডাটা দেখি তাহলে বুঝতে পারবা লাইভ সাইটে ডাটা দেখাচ্ছি আমি আচ্ছা তো প্রথমত আমার অ্যানালাইটিক্স দেখো এখন লাস্ট 5 মিনিটে 5 জন ইউজার আসছে ঠিক আছে তো আর একটু নিচে গেলে ট্রাফিকের চ্যানেল জুলাইয়ের 17 তারিখ অর্গানিক সার্চের মাধ্যমে 76 জন আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 50 জন আসছে সোশ্যাল মিডিয়া তো বুঝছো ফেসবুকে কোনো একটা লিংকের মাধ্যমে ডাইরেক্ট codebenbury.com লিখে 33 জন এল কি ক্লিয়ার মানে আমার ট্রাফিক কোন জায়গা থেকে কখন আসছে আমি বুঝতে পারছি জি ভাই ক্লিয়ার ক্লিয়ার ভাই এরপর সোর্স বা মিডিয়াম গুগলের অর্গানিক ডাইরেক্ট কতজন এই যে ডাইরেক্ট হচ্ছে যে ডার্ক নীল গুলো ফেসবুক গুলো ডার্ক নীল আচ্ছা তারপর একটু নিচের দিকে নামলে অ্যাক্টিভ ইউজার কত লাস্ট 30 দিনে 5 মানে 5700 মানুষ ঢুকছে লাস্ট 7 দিনে 1500 মানুষ ঢুকছে এক দিনে 250 মানুষ ঢুকছে ওকে তারপর কোন টাইমে বেশি ঢুকে দেখো এই সবচেয়ে বেশি যেগুলো সেগুলো হচ্ছে এই টাইমে হ্যাঁ এই যে মোটামুটি 12টা এএম রাত 12টার দিকে রাত 11টার দিকে রাত 10টার দিকে বেশি মানুষ ঢুকে ঠিক আছে ট্রাফিক ম্যাক্সিমাম বাংলাদেশি 77% আমেরিকা থেকে কিছু আছে 3.1% ইন্ডিয়া থেকে 2% শ্রীলঙ্কা থেকে 1.4% ডেস্কটপ থেকে 55% মানুষ ভিউ করে মোবাইল থেকে 44% মানুষ ভিউ করে ট্যাবলেট থেকে এত পার্সেন্ট মানুষ ভিউ করে আচ্ছা কোর্সেস পেজে 665 জন ঢুকছে লাস্ট মান্থে চেক আউট পেজে 600 জন মানুষ ঢুকছে ওয়ার্ডপ্রেস ই-কমার্স লিংকটাতে 500 মানুষ ঠিক আছে এলো কি বুঝছো না সবাই ডাটাগুলো আইডিয়া ক্লিয়ার জি ভাই ক্লিয়ার রিয়েল টাইমে গেলে তুমি রিয়েল টাইম ওভারভিউ দেখতে পাবা এখন 5 জন আছে তারা লিড জেনারেশন পেজে আছে একজন চেক আউট পেজে আছে দুইজন ফেসবুক থেকে আসছে দুইজন তাই না এবং তারা এই যে এখানে ঢাকা থেকে একজন আছে ঠিক আছে সবাই কি ক্লিয়ার না বুঝতে পারছো এই যে এখন 4 জন লোকেশন বুঝতে পারছো যারা ট্রাফিক তারা কোন জায়গা থেকে ভিউ করছে সবাই বাংলাদেশ থেকে এটা হচ্ছে রিয়েল টাইম মানে এখন কারা কারা আছে বুঝছো না সবাই মজার না ব্যাপারটা অ্যানালিটিক্সের ব্যাপারগুলো আমি আমার ওয়েবসাইটে যদি এই প্লাগইনটা ইনস্টল করে ফেলি আমি এই যে এখানে তো ডাটা এখন আসতেছে না যখন ডাটা আসবে তখন আমি দেখতে পাবো ক্লিয়ার সবাই জি ভাই ক্লিয়ার
সাইটকিট প্লাগইন ক্লিয়ার। এইবার আমাদের এক্সট্রা কিছু প্লাগইনের কাজ আছে, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে তোমাদের। এই একটা প্লাগইন এসইও স্ট্রাকচার ডাটা, এটা হচ্ছে তোমার ওই যে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের নামের পাশাপাশি নাম লিখে সার্চ করলে আমার ওয়েবসাইট আসবে, আমার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আসবে, এইটা এই স্ট্রাকচার স্কিমা ডাটা এই প্লাগইনটা দিয়ে করা হয়। সো এটা আমি কি করব, সবার প্রথমে প্লাগইন স্মার্ট মেগা এটাতে প্লাগইন হিসেবে আপ করে আসো, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ। এই যে স্ট্রাকচার ডাটা প্লাগইনটা সার্চ করলাম, ফ্রি প্লাগইন, হ্যাঁ ফ্রি প্লাগইন ইনস্টল, তারপর অ্যাক্টিভেট, এটা কনফিগার করে হচ্ছে তোমার পড়ছো কিছুটা, কালকে এসে দিয়ে দিতে সাড়ে দিতে চলে আসবো। আচ্ছা তো এই যে স্ট্রাকচার ডাটা যেটা আছে, এই যে ডাব্লিউপি এসইও স্কিমা, ওয়েবসাইটের লিংক চলে আসছে, ওয়েবসাইটে কি টাইপের, এটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট রাইট, তাহলে আমি একটু ব্লগ লিখে সার্চ করি, ব্লগ তো নাই, তাহলে আমরা যে কোনো একটা অর্গানাইজেশন দিলাম, অর্গানাইজেশনের নাম ধরো মিনহাজুল আসাদ। আচ্ছা এডিশনাল টাইপ মনে রাখো, এটা সবচেয়ে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, HTTPS দিয়ে একবার দিলাম, H মানে HTTP দিয়ে দিলাম একবার, এগুলো বাদ দিয়ে শুধু www. দিয়ে দিব একবার, এটা ছাড়া খালি দিব একবার, অর্থাৎ যাই দিয়ে মানুষ সার্চ করুক এটা দিয়ে ঢুকুক, এটা দিয়ে ঢুকুক, এটা দিয়ে ঢুকুক, আমার সাইটে যেতে আসে, ঠিক আছে, যতভাবে হয়, একটা HTTPS একটা HTTP একটা www একটা খালি, ক্লিয়ার। অ্যাড্রেস বাংলাদেশ, ঢাকা, ঢাকা 1209। সোশ্যাল অর্গানাইজেশন লোগো খুব সহজে গুগলে চলে আসবে, প্রপারলি যদি লোগো দিতে পারো, লোগোটা দিয়ে দিলাম। আচ্ছা সাইটের নাম ধরো মিনহাজুল আসিফ ব্লগ সাইট, আর কমপ্লিট ব্লগ লিখলাম, ঠিক আছে শেষ। বুঝছো না সবাই, কঠিন সহজ কিছু সেটআপ, সেই জি ভাইয়া শেষ। এবার এটা হচ্ছে তোমার স্ট্রাকচারের ডাটা টেস্টিং টুল, আমার স্ট্রাকচার ডাটাগুলো ঠিক আছে কিনা এটা দেখার জন্য, ঠিক আছে, এই টেস্টিং টুলটা দিয়ে তোমরা চেক করতে পারবা এসইও ডাটা খুব পারফেক্ট আছে কিনা, ঠিক আছে। ওকে সো গো টু দ্য রিচ রেজাল্ট, আর এটা হচ্ছে গো টু স্কিমা মার্কআপ ভ্যালিডেটর, স্কিমা মার্কআপ যে করছি আমি স্কিমা মার্কআপ ঠিক মতো হয়েছে কিনা এটা একটু দেখব। পেস্ট রান টেস্ট, ওকে কোনো এরর পাই নাই তাই না, ডিটেক্টেড জিরো এরর, জিরো এরর, জিরো এরর, সব ঠিকঠাক আছে তাই না, ক্লিয়ার এবং ক্লিয়ার। স্কিমা মার্কআপ বলতে তোমার হেড ট্যাগ এর মধ্যে যে সমস্ত এই যে আমরা যা যা করলাম এই জিনিসগুলো অটোমেটিক্যালি তোমার মেটা ট্যাগ এর মধ্যে চলে আসবে, এটাই স্কিমা মার্কআপ। ওকে তাহলে আমাদের ডান টেস্টিং ও ডান, সব ঠিকঠাক আছে। এবার এন্টি স্প্যাম, যেহেতু আমাদের একটা ব্লগ হয়ে গেল, সো আমার ওয়েবসাইটের মধ্যে কেউ যাতে আসলে স্প্যামিং না করতে পারে, স্প্যাম কমেন্টিং মানে বুঝছো, ওদেরকে কিছু উদাহরণ দেখাই, হ্যাঁ আমি অনেক যন্ত্রণায় আছি এটা নিয়ে, লাস্টে কমেন্ট বন্ধ করে দিতে হচ্ছে, জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। আচ্ছা দেখো এখানে দেখো কমেন্ট কত হাজার কমেন্ট, 3000 কমেন্ট তাই না,
এই কমেন্টগুলো কেন করে? এগুলো হচ্ছে যে ব্যাকলিং জেনারেট করার জন্য এই কমেন্টগুলো করে, ক্লিয়ার? ব্যাকলিং মানে তোমার ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটা লিংক দিবে। দেখো এগুলো এই যে অনেক 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 এরকম ব্যাকলিংকিং করে, দেখছো যে কমেন্টের মাধ্যমে যে লিংক দেয়, দেখছো এই লিংকের মাধ্যমে ব্যাকলিং জেনারেট করে। স্প্যাম কমেন্ট, এই স্প্যাম কমেন্ট যাতে না করতে পারে সেই জন্য আমরা এন্টি স্প্যাম বাই ক্লিন টক নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা দিব। আসো আমরা দিয়ে ফেলি, এই হচ্ছে সাইট প্লাগইন অ্যাডমিন। এই যে ক্লিন টক এর স্প্যাম প্রোটেকশন, দিলাম, কিচ্ছু করা লাগবে না। দেখো এই যে গেট এক্সেস কি অটোমেটিক্যালি দিবা, এটা লাইসেন্স কিটা, এটা সামহাও আসতেছে না, সাবডোমেইন দেখে মেইন ডোমেইনে দিলে দেখবা চলে আসছে। ওকে, জাস্ট এখানে দেখবা অটোমেটিক কি চলে আসছে, ঠিক আছে? কি দেওয়ার পর, আচ্ছা ম্যানুয়ালি দিলেও হবে, ইমেল অ্যাড্রেসটা যদি ভ্যালিড থাকে ইমেল করলেই তোমার এই এক্সেস কিটা চলে আসবে। বাট তুমি ওয়েব ইমেলটা যদি ভ্যালিড থাকে এবং তোমার ডোমেইন যদি হয় তাহলে এক্সেস কিটা অটো চলে আসবে। তারপর এটা সব টিক দিয়ে দিবা, সেভ দিয়ে দিবা, ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। ফর্ম, কমেন্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম, সব জায়গায় মানে স্প্যামিং করাটা অফ হয়ে যাবে। কেউ যখন একটা দুইটার বেশি কমেন্ট করা শুরু করবে তখন ওকে স্প্যাম ধরে ফেলবে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। সার্চ কনসোল দেখাইছি, সাইট ম্যাপ দেখাইছি, গুগল সাইট কিট দেখাইছি, স্যার যা যা করছি এগুলো সবগুলো একটা স্ন্যাপ নিয়ে জমা দিতে পারবো না? দেখো জি ভাই ইনশাআল্লাহ পারবো, পুরো এটা জমা দিয়ে দিলাম। তাহলে অনেকগুলো জিনিস দেখলাম আজকে। এক নাম্বার হচ্ছে তোমার ডোমেনে কমপ্লিট এসইও করার জন্য সার্চ কনসোল দেখছি, সাইট ম্যাপ দেখছি, সাইট কিট দেখছি, এন্টি স্প্যাম দেখছি, স্কিমা মার্কআপ ইনস্টল করছি, স্কিমা মার্কআপ ঠিক আছে কিনা টেস্টিং করছি। এই সবগুলো কাজ যে করছে একটা ডকের মধ্যে স্ন্যাপ দিয়ে জমা দিয়ে দিবা, ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, প্রশ্ন ছিল দুইটা। হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া। আমি গ্র্যাভিটি ফর্ম দিয়ে একটা কাজ করতেছিলাম আর কি, মানে দুইটা ড্রপ ডাউন থাকবে। প্রথম ড্রপ ডাউনে মানে বিভিন্ন টাইপের ডক্টর, যেমন গাইনি, তারপর হচ্ছে ডেন্টাল, এরকম ধরেন তিনটা টাইপের ডক্টরের নাম আর কি। ডান পাশে হচ্ছে ডক্টর, ওই তিনটা টাইপের ডক্টর। তো আমি যদি গাইনিতে ক্লিক করি তাহলে ওই গাইনি ডক্টরটাই শুধু ভিউ হবে আর বাকিগুলো হবে না, এই লজিকটা আমি একটু কিভাবে সাজাবো যদি একটু মুখে বলতেন। আচ্ছা মেইনলি তুমি আলাদা আলাদা নিতে হবে তিনটা, মানে ধরো গাইনি চুজ করলে তিনটা ড্রপ ডাউন আসবে, আবার অন্য ডাক্তার চুজ করলে আরো তিনটা ড্রপ ডাউন আসবে, তাই না? না, শুধু গাইনি ক্লিক করলে শুধু গাইনি ডক্টর ডক্টরের নামটাই ভিউ হবে, বাকি দুটো ডক্টরের নাম ভিউ হবে না। হ্যাঁ, ওই যে এইচটিএমএল দিয়ে করে ফেলবা, যে ডাক্তারের নামটা ভিউ করতে চাও ওইটা এইচটিএমএল দিয়ে দিবা। এই তাহলে এটা এইচটিএমএল দিয়ে করতে হবে না? হ্যাঁ, এইচটিএমএল নামে একটা অপশনই আছে গ্র্যাভিটি ফর্মের ভিতরে, দেখো ওইখানে এইচটিএমএল গাইনি ডাক্তারের নামটা দিয়ে দিলা এবং ওইটাতে লজিক দিয়ে দিলা, যদি গাইনি ডক্টরটা চুজ করে ড্রপ ডাউন থেকে তাইলে আমার এই এইচটিএমএল টা শো করবে, আবার আরেকটা ডক্টরের নাম আরেকটা এইচটিএমএল দিয়ে নিলা, ক্লিয়ার? জি ভাইয়া। আরেকটা জিনিস ভাইয়া, মানে একটা ওয়েবসাইটে পপ আপ, ধরো আমি একটা ফর্ম বানাচ্ছি। আচ্ছা ভাইয়া, আচ্ছা এই ফর্মের মধ্যে ধরো আমার একটা ড্রপ ডাউন আছে, এখানে হচ্ছে চুজ ডক্টর, চুজ ক্যাটাগরি মনে করো। আচ্ছা এখানে আমি দিলাম হচ্ছে ধরো সাইকো, তারপর হচ্ছে মেডিসিন, তারপর হচ্ছে নিউরো। আচ্ছা এখন আমার একটা এইচটিএমএল লাগবে, সেটা হচ্ছে যে এইচটিএমএল এর ভিতরে, আচ্ছা এখানে দিলাম ডক্টর নেম মনে করো H1 ট্যাগে, ধরো ডক্টর রবি হাজ, ঠিক আছে? এই একটা দিলাম, আরেকটা HTML নিলাম, ধরো অন্য অন্য ক্যাটাগরির একটা ডক্টর, ধরো ডক্টর আবির। এখন আমি ওই যে বলে দিব এটা কখন দেখাবে ডক্টর, এটাকে দেখাবে অ্যাডভান্সে গিয়ে ইনেবল কন্ডিশনাল লজিক, যদি ক্যাটাগরি চুজ করে মেডিসিন তাহলে আমাকে দেখাবে,
তোমারটাতে দিয়ে দিলাম লজিক এনেবল কন্ডিশনাল লজিক, যদি সাইকো চুজ করে তাহলে তোমাকে দেখাবে আপডেট। এবার আমরা প্রিভিউ করে দেখি, ধরো এই যে সাইকো চুজ করছে ডক্টর আবিদ দেখাচ্ছে, মেডিসিন চুজ করলো ডক্টর মিনহাজ দেখাচ্ছে, ক্লিয়ার? জি জি ভাইয়া ক্লিয়ার।